ভালোবাসা খুবই সহজ কিন্তু ভালোবাসার মানুষটিকে ঠিকমতো বুঝতে পারাটা খুবই কঠিন ভালোবাসার মানুষটির চাওয়া ইচ্ছে স্বপ্নগুলো খুবই ছোট থাকে আপনি যদি সেই ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণত দিতে পারেন তবেই আপনি সফল নইলে সেই ভালোবাসা নষ্ট হয়ে যায় আজকের এই মুভিটি এমন একটি ভালোবাসার গল্প দিয়ে বানানো হয়েছে যা দেখলে আপনার প্রিয় মানুষটির কথা মনে হবে আর প্রস্তুত থাকবে আপনার প্রিয় মানুষটির ভালোবাসা কতটা খাঁটি আপনি কি তার সে ভালোবাসা বুঝতে পারেন সত্যি বলতে প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা সত্যিকারের ভালোবাসা আসে আর সে ভালোবাসাটা ঠিক বুঝতে রাখতে হয় আর সত্যিকারের ঠিকমতো হারিয়ে ফেলেন তাহলে এর থেকে বেশি কষ্টের কিছুই নেই তোর কথা না বাড়ি সরসে চলে যাচ্ছে মূল গল্পে গল্পে যাওয়ার আগে একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন গল্পের শুরুতেই আমরা ইয়াস রোহনকে দেখতে পাই এই গল্পে তার নাম থাকে ফাহিম সে সময় সে একটু ফুলের তোরা হাতে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে তখন সে বাইরে দাঁড়িয়ে ভেতরে একটা পার্টির অনুষ্ঠান দেখতে পায় সেখানকার থেকে বুঝতে পারি নামের একটা ছেলে অর্থে নামের একটা মেয়েকে হাটুকের প্রোপোজ করছে আশেপাশের সব বন্ধুরা সেটাকে সেলিব্রেশন করছে আর এদিকে অর্থী প্রোপোজলটা অ্যাকসেপ্ট করতে সময় নিচ্ছে মনে হচ্ছে সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সে ঠিক করছে নাকি ভুল করছে তবে শেষ পর্যন্ত অর্থী মূর্তজার প্রোপোজলটা অ্যাকসেপ্ট করে নেয় ফাহিমের দৃশ্যগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল এরপর ফাহিম দৌড়ে সেখান থেকে চলে যায় আর পেছন পেছনে অর্থেও তার দিকে যায় আর এখানে আমরা দেখতে পারি এই অর্থে চৌধুরী অর্থি ফাহিমের সে তাকে থামায় এরপর অর্থে ফাহিমের কাছে জানতে চায় সে হঠাৎ এখানে তখন ফাহিম অভিমান সুড়ে বলে এটা তো পাবলিক প্লেস যে কেউ আসতে পারে তখন অর্থে জানতে চায় সে গত পাঁচ মাস কোথায় ছিল আর আজকে হঠাৎ তার জন্মদিনে ফুল নিয়েই বা কেন আসলো তখন ফাহিম কোনো উত্তর না দিয়ে জানতে চায় লোকটাকে অর্থে তখন তার হাতে রিং দেখি বলে আজকে আমাদের রিং বেস্ট হলো ফাহিম তো তাকে ফুল দিয়ে কংগ্রেসলেশন জানিয়ে এক বুক অভিমান নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় অর্থে রাগ দেখিয়ে জানতে চায় সে এতদিন কোথায় ছিল ফাহিম বলে সেটা জেনেইবার কি লাভ তুমি তো খুব আনন্দে মো বন করে ফেলেছ এরপর থেকে চলে যায় হয়ে যায় তার এতদিন কোথায় তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে এরপর খাবার টেবিলে বসে অর্থের বান্ধবীরা মূর্তুজার প্রভুজালের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে চায় তখন অর্থে জানায় যেহেতু আজকে এই বিষয়টা আমরা অভিভাবক ছাড়া করেছি তাহলে এই বিষয়টা আপাতত এখানেই থাকুক আর এই ওজুহাত দেখিয়ে সে ছবিগুলো আপলোড দিতে মানা করে এরপর মর্তুজা অর্থীকে তার বাসে দিয়ে আসতে চায় কিন্তু অর্থী জানায় সে একাই যেতে পারবে তবু মর্তুজা বিভিন্নভাবে অর্থীকে কনভেন্স করার চেষ্টা করে কিন্তু অর্থী জানায় সে খুবই টায়ার্ড তাই সে একাই যেতে চায় অর্থী তখন একাই বাসে যাচ্ছিল আর উদাস মনে বাইরে তাকিয়েছিল সে তখন তার আর ফাহিমের অতীতের দিনের কথা মনে করে একদিন অর্থী সিএনজি নিয়ে যাচ্ছিল আর ফাহিম ফুটপাথ দিয়ে হারছিল অর্থী তখন সিএনজি থামিয়ে ফাহিমকে তুলে নেয় আর জানতে চায় ফাহিম কেন তাকে ফলো করছে তখন ফাহিম বলে আমি তোমাকে ফলো করতেছি নাকি তুমি আমাকে অ্যাভয়েড করতেছ আমাদের মধ্যে যা হয়েছে সব মিউচুয়াল হয়েছে তাদের মধ্যে তখন পূর্বের কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল আর সেই সময় আমরা দেখি সেনজিটা কোনোভাবেই স্টার্ট ছিল না আর তাই তখন তারা দুজন হাঁটা শুরু করে তখন অর্থে বলে শোনো স্টাডি টুডে যা হয়েছে সব বলে যাও আই ওয়াজ ড্রাল তখন ফাইম বলে ইউ কিস্ট মি তাদের সব কথা থেকে আমরা বুঝতে পারি স্টাডি টুডে অর্থে মাতাল হয়ে ফাইমকে কিস করে ফেলেছিল আর তাই এখন ফাহিম অর্থের সাথে প্রেম করতে চাচ্ছে তখন অর্থে তাকে কিছু ভুলে যেতে বলে তখন ফাহিম বলে এই সব স্টেডি কি ভোলা যায় অর্থে তখন বলে আমি কিছু করি নাই তুমি শুরু করছো আমি পার্টিসিপেন্ট করছি আর যা হওয়া হয়েছে আর পারবো না তখন ফাইম বলে আমার মনে হয় আমাদের মধ্যে কোনো কালেকশন আছে যেটা আমি ফিল করি কিছুদিনগুলো হয়তো তুমি ফিল করতে পারবা অর্থাৎ তখন ফাইমেরই সব কথা শুনে চুপ করে থাকে তখন ফাইম বলে আমি তো তোমাকে কোনো কমিটমেন্ট যেতে বলি নাই আমরা চেষ্টা করি যদি ভালো না লাগে তাহলে সব বাদ যে যার রাস্তায় অর্যে তখন ফাইমের এই প্রস্তাবে রাজি হয়ে যায় তবে সেই ফাইমকে কিছু শর্তের কথা বলে ফাইম তখন সব শর্তে রাজি হয়ে যায় এরপর ভাই মর থেকে জানায় আমি তো ভাবছি তুমি রাজি হবো না কিন্তু তুমি যে এত সহজে রাজি হয়ে যাবা এটা আমি কখনোই ভাবি নাই এই দেখো তোমাকে পটানোর জন্য আমি তোমার ছবি এঁকে আনছি এসব কথা শুনে ওর্থে ভীষণ রেগে যায় আর একটা সেঞ্জে থাক দেয় এরপর সে ভাইমের হাতে আগে ছবিটা নিয়ে সেঞ্জিতে উঠে পড়ে এরপর সিন বর্তমানে আসে অর্থে যখন তার হাতের রিংটা দেখে ভীষণ মন খারাপ করে আর ভাবতে থাকে হারিয়ে যাওয়া ফাহিম আবারও ফিরে এসেছে সে এখন কি করবে কিছু বুঝে উঠতে পারছে না এরপর সে রিংটা খুলে তার ব্যাগে রেখে দেয় অর্থি বাসে আসলে তার মাতাকে দেখে ভীষণ খুশি হয় আর অর্থের রিংটা দেখতে চায় অর্থি তখন কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে তার মা কীভাবে এঙ্গেজমেন্টের বিষয়টা চাল মূলত মর্তুজা অর্থিকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্থিকে না জানিয়ে তার বাবা মাকে এঙ্গেজমেন্টের বিষয়টা জানিয়ে দিয়েছে অর্থি তখন তার ব্যাগ থেকে রিংটা বের করে তার মাকে দেখায় তখন তার মা আবারও রিংটা তার হাতে পরিয়ে দেয় আর বলে যে হসপিটাল থেকে ইমার্জেন্সি একটা কল আসছে তাই থেকে যেতে হবে মূলত অর্থের মা একজন ডাক্তার পরের দিন অর্থে অফিসে যায় আর একটা মিটিংয়ে জয়েন করে তখন থেকে নাস্তা করার জন্য সমস্যা দেওয়া হয় আর এটা দেখে অর্থের পুরনো একটা দিনের কথা মনে হয় একদিন অর্থে এটা খুব মন খারাপ ছিল তখন ফাহিম এসে এক প্লেট বোম্বাই মুরুজের ঝাল সমোচা নিয়ে আসে এটা তুই ঘুরতে আরো রেখে চাই আর বলে একটু পরে আমার একজাম এখন আমার রিভিশন দেওয়া উচিত এখন আমি তোমার সাথে বসে সমোচা খাচ্ছি তখন ফাহিম বলে একজামের আগে নো রিভিশন এখন তো রিল্যাক্স দরকার তারা দুজন তখন তাদের সুন্দর স্বপ্নগুলো শেয়ার করতে থাকে এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে মিটিং শেষ করে সবাই চলে যায় মূর্তজ এবার তার বাবা মাকে অর্থীর বাসায় পাঠাতে চায় কিন্তু অর্থী বলে সে তার বাবা মার সাথে কথা বলে মূর্তজাকে জানাবে বাইরে এসে উঠতেই ফ্যামকে কল করে কিন্তু ফ্যামের ফোন বন্ধ ছিল এরপর ওদেরকে আবারও ছোট্ট একটি ফ্লাস দেখানো হয় একদিন বার্সিটিতে অর্থিয়ার ফাহিম ক্লাসের বাইরে কথা বলছিল তখন তারা বাস থেকে কারো উপস্থিতি টের পায় তাই তারা দুজন তখন আড়ালে লুকিয়ে পড়ে এবং একে অপরকে কিস করে আর এতে বুঝতে পারে তারা তাদের সম্পর্কে খুবই সিরিয়াস ছিল অর্থে যখন ড্রাইভ করছিল তখন তার এই দিনগুলোর কথা মনে পড়ে আর প্রচণ্ড মন খারাপ হয় সে তখন মর্তুজাকে একটা ভয়েস মেসেজ করে আর মর্তুজার কাছ থেকে কিছু সময় চেয়ে নেয় এরপর অর্থে চলে যায় ফাহিমের বাসায় অনেকক্ষণ কলিং বেল চাপার পর ভুয়া দরজা খুলে সে তখন অর্থেকে জানায় ফাহিম হসপিটালে ভর্তি সাত থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল ওর খুবই খারাপ সবাই এখন হসপিটালে এটা শুনে অর্থে একদম হতবম্ব হয়ে যায় আর তাড়াতাড়ি করে হসপিটালে আসে তার সামনে দিয়েই তখন ফাহিমকে আইসিউতে নেওয়া হয় মূলত অর্থের মা ফাহিমের ট্রিটমেন্ট করছে আর গতকাল যে সে ইমার্জেন্সি হসপিটাল আসলো সেটা মূলত ফাহিমের জন্যই অর্থের মা অর্থেকে জানায় ফাহিমের অবস্থা ভীষণ খারাপ এরপর থেকে দেখে ফাহিমের বন্ধু সজীব এগিয়ে আসে সে থেকে জানায় ফাহিমের অবস্থা ভালো না ফাহিম নাকি লাইফ সাপোর্টে আছে সয়তলের ওপর থেকে লাভ দিয়েছে বুকের এক পাশের একদম গুঁড়ো হয়ে গেছে বা পাটু কেটে ফেলা হয়েছে এসব শুনে অর্থের মনটা ভাঙচুর হয়ে যায় সে কান্না চরিত গলায় জানতে চায় ফাহিম এরকম কেন করলো সজীব বলে সেটা সে নিজেও জানে না এরপর অর্থে এই বাসে আসে আর অনেক খোঁজাখোঁজির পর ফাহিমের আঁকা সে ছবিটা পায় সে যখন ছবিটা ভালো করে দেখে বুকে জড়িয়ে কাঁদতে থাকে অর্থের তখন মনে পড়ে একবার ফাহিম কিছুদিনের জন্য উদাও হয়ে গেছিল তখন সে ফোনটাও অফ করে রেখেছিল এরপর দুজনে যেদিন দেখা করে অর্থে তখন প্রচণ্ড রেখেছিল ফাইম তখন বলে সে হঠাৎ করে চলে গিয়েছিল তাই সে অর্থে জানাতে পারেনি আর তার ফোনে পানি ঢোকার কারণে ফোনটা অফ ছিল এজন্য সে অর্থের সাথে যোগাযোগ করতে পারেনি কিন্তু অর্থে এসব এক্সকিউজ মানতে চায় না কারণ অর্থের মতে রিলেশন শুরু হয় ভালোবাসা দিয়ে আর টিকে থাকে দায়িত্ববোধ দিয়ে তাই সে এই রিলেশনটা কন্টিনিউ করতে ফাহিমকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে চায় আর বরাবরের মতোই ফাহিম এক পায়ে রাজি হয়ে যায় কিন্তু তার আগে ফাহিম অর্থেকে ডেডিকেট করে একটা গান শোনায় সত্যি বলতে গানের কথাগুলো বেশ মজার ছিল যার কারণে অর্থের মনটা নিমিশি ভালো হয়ে যায় এরপর অর্থে সজীবের সাথে দেখা করে আসলে তারা কেউ বুঝতে পারছে না যে ফাইম হঠাৎ করে কোথায় চলে গেছিল আবার ফিরে এসে হঠাৎ করে এমন কাজ কেন করলো এরপর সেখানে ফাহিমের মায়ের সাথে অর্থের দেখা হয় তখন ফাহিমের মা অর্থের কাছে জানতে চায় তার আর ফাহিমের পরিচয় কিভাবে হলো তখন অর্থে জানায় ফাহিমকে ভার্সিটির সবাই চেনে ভার্সিটির ফি কমানোর জন্য ফাহিম আন্দোলন শুরু করেছিল আর জন্য ফাহিমকে দুই সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয় এরপর অর্থে আবার সজীবের সাথে দেখা করে আর জানতে চায় ঘটনার দিন বাসে কে কে ছিল সজীব জানায় ফাইম তো ফ্ল্যাটে একই থাকত ওই টাইমে হয়তো শুধু কাজের লোক ছিল আর তাছাড়া ফাইমের মা তো ওই বাসে থাকে না বিয়ের পরশুদের হাজব্যান্ডের সাথে থাকে আর এই সময় অর্থে জানতে পারে ফাহিমের মা ফাইমকে একা রেখে আরেকটা বিয়ে করেছিল পরদিন সকালে বাইরে একটা বিটাল ডাকছিল অর্থের তখন মনে পড়ে একদিন ফাহিম তার জন্য একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসে যেটা দেখে অর্থে খুব খুশি হয় আর বলে নিশ্চয়ই ওর মা ওকে খুঁজতেছে ফাহিম বলে আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি করবা অর্থী বলে তুমি তো বিড়ালের বাচ্চা না হারাবা কেমনে তারপর হারালে আমি তোমাকে খুঁজে বের করব অর্থে তখন জানতে চায় সে হারালে ফাহিম কী করবে তখন ফাহিম বলে সে অর্থকে হারাতেই দেবে না এভাবেই সারা জীবন ধরে রাখবে এসব পুরনো স্মৃতি মনে করে অর্থে খুবই কষ্ট পায় এরপর অর্থে মর্তুজের সাথে দেখা করার বলে অর্থের মনে হচ্ছে সব কিছু খুব তাড়া হচ্ছে সে এখন এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত না আর এই জন্য তার কিছুটা সময় দরকার তখন মর্তুজা অর্থের এই মতামতকে সম্মতি জানায় এরপর অর্থি হসপিটাল আসে সেখানে অর্থী ও ফাহিমের মা এবং ফাহিমের ফুপি ছিল ফাহিমের ফুপি তখন ফোনে কাউকে ফাহিমের অবস্থার কথা বলছিল আর অনেক কান্না করছিল ফাহিমের ফুপির কান্ন দেখে অর্থে সহ্য করতে পারে না সে ফাইমের ফোপিকে জিজ্ঞেস করে আপনি কি সুইডেন থাকেন ফাহিম কি সুইডেন ছিল তখন ফাহিমের ফুপি বলে আমি ফাহিমকে সুইডেন নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু মা যেতে দেয়নি যদি ফাহিম আমার সাথে থাকতো তাহলে আজ এমন হতো না অর্থের কাছে বিষয়টা তখন খটকা লাগে কারণ ফাইমের মা তাকে বলেছে ফাইমের এতদিন সুইডেন ছিল এর মধ্যে ফায়ামের মা চলে আসে আর বলে যে ডাক্তার বলেছে বাঁচার কোনো চান্স নেই ফায়মের ফোঁপি তখন বলে লাইফ সাপোর্ট খুলে দিতে সে বলে শুধু শুধু ছেলেটা কষ্ট পায় পরের দিন অর্থে ফাহিমের বাসায় যায় আর ফাহিমের মাকে জিজ্ঞেস করে আসলে ফাহিম গত পাঁচ মাস কোথায় ছিল ফাহিমের মা তখন বলে আমি জানি না আমার সাথে রাগ করে ও বাড়ি থেকে চলে যায় কোথায় গিয়েছিল কোথায় ছিল আমি আসলেই জানি না অর্থে তখন বলে তাহলে আপনি কেন বলেছিলেন ও সুইডেন ছিল ফাইমের মা তখন জানায় কারণ ফাহিম সুইডেন যাওয়ার আগে আমাকে বলে যায় ওকে খুঁজে খুঁচি কুলে ও সুসাইড করবে সে তখন ফাইমের কথা মনে করে অনেক কান্না করতে থাকে আর ওর থেকে জানায় সে ফাইমের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করেছিল কিন্তু বিয়ের পর ফাহিম একা থাকতে শুরু করে ফাইমের মা কাpte কাpte বলে তার কারণেই ফাহিম এমনটা করেছে এর সেই দই এরপর অর্থে চলে যায় আর সুজিবকে ফোন দিয়ে জানতে চায় আচ্ছা ফাহিম সুইডেনে যাওয়ার আগে কি তোমরা বান্দরবন গিয়েছিলে এরপর সুজিব না হ্যাঁ গিয়েছিলেন এরপর গল্পটা ফ্ল্যাশ যায় আর আমরা দেখি বান্দরবন থেকে ফেরার পর অর্থি ফাহিমের সাথে খুবই রাগারাগি করে আর বলে আমাকে না জানিয়ে তুমি কেন গিয়েছিলে তখন ফাহিম বলে আমি তো তোমার জন্য গিফট আনার জন্য বান্দরবনে গিয়েছিলাম অর্থি তখন তার কাছে গিফট চায় তখন ফাহিম বলে গিফট তো এখানে না গিফট বান্দরবনে অর্থি তখন বিষয়টা মজা মনে করে এরপর তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় আর দৃশ্য বর্তমানে আসে অর্থে তখন বান্দরবনের উদ্দেশ্যে রানা হয় পাহাড় পর্বত ঝর্ণাধারা পেরিয়ে অর্থে যেতে থাকে সেখানে যেখানে ওই সময়টা ফাহিম এসেছিল একটা মেয়ে অর্থেকে একটা বাড়ি দেখিয়ে দেয় সেই বাড়ির একজন লোকের কাছে অর্থে তার পরিচয় দিলে লোকটা সহজেই অর্থেকে চিনতে পারে সে বলে ফাহিম দাদা খুব ভালো মানুষ ছিল পাহাড়ে একটা জুঙ্গর আছে যেটা ফাহিম খুব পছন্দের ছিল এখান থেকে যাওয়ার আগে সে আমাকে কিছু টাকা দিয়ে বলেছিল ঘরটা সাজিয়ে রাখতে কারণ সেনাকে নাকি তার মনের মানুষকে নিয়ে এখানে আসবে এর কিছুদিন পর সে আবার এখানে আসলো কিন্তু একা তাই আমি দেখে জিজ্ঞেস করলাম মনের মানুষ আসলো না দাদা সে তখন কোনো কথা বলল না তারপর সে ওই জুম করে প্রায় পাঁচ মাস ছিল সে কথা বলতো না সব নিজের মতো একা একা থাকতো এরপর একবার আমি জিজ্ঞেস করলাম কেমন আছে দাদা সে বলেছিল এই প্রশ্নের উত্তরটা এক কথায় বলা যায় না আর এত কথা শোনার ধৈর্য কারো নেই এরপর সেই লোকটি জানতে চায় কয়েকদিন আগে তো আপনার জন্মদিন গেল তাই না পাহিদাদা তো আপনার জন্য ঢাকা গিয়েছিল যাওয়ার আগে আমাকে বলেছিল করটা দেখে রাখতে পরের দিন সে আমাকে ফোন করে বললো যে ঘরটা যেন পুড়িয়ে ফেলে কিন্তু আমি পুরি নাই আমার মনে হয়েছিল সে রাগ করে বলেছে এর পরের দিন সকালবেলা অর্থে সে ঘরটাতে যায় যেটা সত্যি অসাধারণ ছিল সেখানে ছিল ফাহিমের পড়ার কিছু বই ঘরের জানলা দিয়ে পাহাড় দেখা যায় যেখানে একটা বারান্দা ছিল যেখানে দাঁড়ালে পাহাড়গুলোকে খুব ছোট মনে হয় অর্থে তখন ফাহিমের কথা মনে করে খুব কষ্ট পায় আর অনেক কান্না করতে থাকে কারণ ফাহিম অর্থের ইচ্ছে পূরণ করার জন্যই এই জুমঘরটা রেখেছিল উইচি ফাহিম বলেছিল তোমার জন্য একটা গিফট আছে বান্দরবনে এটাই রেখেছিল অর্থের জন্য এরপর অর্থে ঝুঙ্গরটা পুড়িয়ে দেয় কারণ সে তো আসলেই ফাহিমকে বুঝতেই পারেনি সে ফাহিমের ভালোবাসাটাও বুঝেনি সে ভাবে সে ফাহিমের যোগ্য না এরপর অর্থে ফিরে এসে দেখে ফাহিমের বেছে নেই ফাহিমের মা কবরে বসে দাঁড়িয়ে আছে তখন ফাহিমের মা বলে যদি আমি ফাহিমকে আরেকটু বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো এরকম হতো না অর্থে তখন কাঁদতে কাঁদতে বলে না আমি যদি ফাহিমকে একটু বুঝতাম তাহলে এমন হতো না অর্থে তখন তার ফাহিমের রিলেশনের কথাটা জানিয়ে দেয় সে আরও বলে যেদিন ফাহিম বাসা থেকে বের হয় ওই দিন দুপুরে আমার সাথে খুব বাজে রকমের ঝগড়া হয় গত পাঁচ মাস ফাহিম বান্দরবনে ছিল আমার বার্থডেতে ওর ঢাকা এসেছিল কিন্তু এসে দেখে আমার এই কলিং আমাকে প্রপোজ করছে আর আমি সেটা অ্যাকসেপ্ট করি ফাহিমের মা তখন বলে এই কথাটা তুমি আর কাউকে বলো না ফাহিমের ছোটোবেলা কেটেছে ওর বাবার জন্য অপেক্ষা করতে আর এখন তুমি বলছ ও তোমার জন্য সুসাইড করেছে তাহলে ওর জীবনে আমি কোথায় আমি ওর মৃত্যুর জন্য দায়ী হতে চাই তুমি এই সত্যিটা কাউকে বলবে না আর তুমি কোনোদিন আমার সামনে আসবে না অর্থে তখন কাঁদতে কাঁদতে চলে যায় আর মূর্ত রিংটা ফেরত দেয় সে তখন বিষণ্ন মনে ভাবতে থাকে আমি যদি ফাইমকে আর একটু বোঝার চেষ্টা করতাম তাহলে আজকে এমন হতো না নিজের প্রতি খুব অভিযোগ হয় অর্থের আর এরকম একটা অপূর্ণতার গল্প রেখে মুভিটি শেষ হয়ে যায় ভালোবাসা সুন্দর যদি সেই ভালোবাসাকে যত্ন দিয়ে আঁকড়ে রাখা যায় বর্তমান সময়ের ভালোবাসা হচ্ছে এমন যখন এক পক্ষ যায় তখন আরেক পক্ষ রাজি থাকে না আর যখন দুই পক্ষই চায় তখন পরিবার রাজি থাকে না আর যখন পরিবার দুই পক্ষ সবাই রাজি থাকে তখন পরিস্থিতি ঠিক থাকে না তাই সময় থাকতেই মনের মানুষকে আপন করে নিন ভালোবাসাকে যত্ন নিন সম্পর্ককে পবিত্র করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদে নিচ্ছি এখানেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ あ。